ওয়েলকাম টু হেলথ ইনসাইট দিস ইস ডায়টিশিয়ান ইমকি বিশ্বাস সিং আজকে শেয়ার করবো আপনাদের সাথে ডায়টিশিয়ান দেখলেই সবার যে কোয়েশ্চেনটা সবার প্রথমে মাথায় আসে যে ম্যাডাম ওয়েটটা কী করে কমাবো বলুন তো আজকে আপনাদের সাথে যে তিনটে রিংক নিয়ে আমি আলোচনা করব এই তিনটে রিংক যদি হয়তো আপনি কোনো কিছু ফলো করতে পারছেন না লাইফস্টাইল প্রচণ্ড মেসি বাট যে তিনটে ট্রেডিং আমি আপনাকে আজকে বলবো আপনাদের সেই তিনটে ডিং যদি শুধুমাত্র আপনি ডায়েট ইনক্লুড করে নেন এক মাসে কিন্তু চার থেকে পাঁচ কেজি ওজন কমানো কিন্তু খুবই সহজে আপনি সম্ভব করে তুলতে পারবেন তো শুরু করা যাক তো প্রথমেই যেটা আমি দেখাবো সেটা হচ্ছে সাদা জিরে এটা সবার রান্নাঘরেই মজুত থাকে আমাদের রান্নার জন্য একটা খুবই প্রয়োজনীয় উপাদান তো এইটা দিয়ে কিভাবে আপনি মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন সেটাই আমি আজকে একটু দেখিয়ে দিই প্রথমে এই জাস্ট পরিমাণটা যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই দেখানো এই চামচের টু টিস্পুন পুরো একদম ভর্তি ভর্তি আপনি কিউমিন সিট এই সাইজের কাপ আপনাকে নিতে হবে এই সাইজের কাপের প্রথমে আপনি যেটা করবেন একটা সসপ্যানের মধ্যে এই সাইজের কাপ নিয়ে দু কাপ জল সসপ্যানের মধ্যে আপনি দিয়ে নেবেন তারপর আমি যতটা কিউমিন সিড তুলে নিলাম আমি আবার তুলে আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম এই সাইজের স্পুনের ঠিক এতটা পরিমাণ দুবার আপনাকে ওই সসপ্যানের মধ্যে যে দু কাপ জল নিয়েছেন সেই জলের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে এরপর যেটা করবেন সেই সসপ্যানের জলটাকে আপনাকে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফোটাতে হবে যাতে ওই কিউমিনের ভেতর থেকে পুরো এক্সট্র্যাক্টটা বেরিয়ে আসে আর জলের কালারটা কিন্তু আপনার পুরো ইয়োলো হয়ে যাবে তারপর যেটা আপনাকে করতে হবে সেটা আপনি ওই সসপ্যান থেকে জলটা নিয়ে একটা গ্লাসের মধ্যে ট্রান্সফার করলেন তার মধ্যে আপনি দিয়ে দেবেন হচ্ছে এক চামচ হানি হানিটা যেন ভালো অর্গানিক হানি হয় এখন প্রচুর হানিতে প্রচুর ভেজাল থাকে চিনি মেশানো থাকে এরকম হানি নিলে কিন্তু কোনো রকম কাজ হবে না একটু ভালো অর্গানিক হানি দেখে আপনাকে নিতে হবে সেটাও এই মাপের আপনাকে দু চামচ হানি ভর্তি ভর্তি কিন্তু ওই যে কাচের গ্লাসের মধ্যে আপনি জলটা নিয়ে নিয়েছেন জিদে ফোটানো জলটা সেটা আপনাকে দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দেবেন এই সেম মেজারমেন্টের এই চামচেরই তিন চামচ লেবুর রস ঠিক আছে এবার সেই তিনটে জিনিস একসাথে হওয়ার পর মানে আপনার জিরে ফোটানো জলটা আপনি নিয়েছেন তার মধ্যে আপনি দিলেন হচ্ছে দু চামচ হানি আর দু চামচ লেবু রস দিয়ে আপনাকে সেটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে নাড়ানোর পর আপনাকে যেটা করতে হবে আপনি যেরকমভাবে আমরা চা কফি সিপ দিয়ে খাই সেইভাবে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর খালি পেটে কিন্তু আপনাকে এটা খেতে হবে আপনি যদি এটা মাসে প্রত্যেক দিন রেগুলার খালি পেটে একবার আর লাঞ্চ করার পর যদি আপনার পসিবল হয় একবার আপনি খান আপনাকে কিন্তু মাসে পাঁচ কেজি ওজন কমানোটা কেউ আটকাতে কিন্তু পারবে না আচ্ছা এরপর যেটা আমি শেয়ার করতে চলেছি এটা কম বেশি অনেকেই জানে এটা হচ্ছে মেথি ফেনোগ্রিক সিড এটাও কিন্তু আমাদের রান্নাঘরে সবার মজুত থাকে ফেনোগ্রিক সিডে কিন্তু প্রচুর ফাইবার থাকে আর হচ্ছে এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য সুগার কন্ট্রোল করতে খুব ভালো কাজ করে যারা প্রচুর ওবেস তাদের ওয়েট কন্ট্রোল ওয়েট লস হেল্প করে আর তার থেকেও যাদের খিদে খুব বারবার পায় মানে সবসময় মনে হয় কিছু একটা খায় কিছু একটা খায় অ্যাপেটাইট খুব বেশি তারা যদি কিন্তু এই মেথির জলটা খায় তাদের কিন্তু খাবারের বারবার যে খাবার যে টেনডেন্সিটা কিন্তু অনেকটা চলে যাবে মানে অনেকক্ষণ পেটটা একটা ফুল রাখবে স্টমাকটা কিন্তু খিদে পাবে না বা বারবার ইচ্ছা করবে না যে কিছু খায় এইটা খেতে গেলে আপনাকে রাত্রিবেলায় এই সেম মেজার এই সেম মেজারমেন্টের কাপে আপনাকে দেড় কাপ মতো দেড় থেকে আপনি ম্যাক্সিমাম দু কাপ মতো নিতে পারেন জল নিয়ে সেটা আপনি একটা গ্লাসে কাঁচের গ্লাসেও রাখতে পারেন কিন্তু স্টিলের গ্লাসে নেবেন না কাঁচের গ্লাসে আপনি নিতে পারেন নিয়ে আপনাকে রাত্রিবেলায় সেম মেজারমেন্ট মানে এই স্পুনে আপনাকে দু টেবিল স্পুন এইভাবে রাত্রিবেলায় এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে সারা রাত এটা কিন্তু শোক হবে সকালবেলায় আপনি এটা চাইলে নর্মাল ওয়াটার ছেঁকে নিয়ে নর্মাল ওয়াটারটাও খেতে পারেন কিন্তু মেথি খেলে অনেক সময় অনেকে ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি হয় বা যাদের ঠান্ডা একটু লেগে যায় তাদের জন্য থেকে বেস্ট হবে যদি এই যে ওয়াটারটা আপনার সারা রাত শোক হয়েছে মেথি ভিজিয়ে সেটা একটা সসপ্যানের মধ্যে ট্রান্সফার করে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে আপনি ভাবে চা খান সকালবেলায় কিন্তু খালি পেটে আপনাকে এটা খেতে হবে সেটা আপনি যদি এক মাস খান আপনার সুগার তো অনেকটাই আপনি কন্ট্রোল করতে পারবেন তার সাথে যারা পিসিওডিতে ভুগছে ভুগছ ও যে ভুগছেন বা বেলি ফ্যাট প্রচুর বেড়ে যাচ্ছে তাদের কিন্তু এক মাসের মধ্যে কিন্তু চার থেকে পাঁচ কেজি ওজন কমানো কিন্তু একদমই মুশকিল আসান করে দেবে এরপরের যে ড্রিঙ্কটা শেয়ার করব তার জন্যে লাগবে হতে দারচিনি সিনামাম পাউডার বা সিনেমাম স্টিক যাদের বাড়িতে দারচিনি পাউডার নেই তারা কিন্তু এটার জন্য সিনেমাম যে নর্মাল গ্রসারি হিসাবে যে উড যেটা পাওয়া যায় উড ফর্মে কাঠ ফর্মে যেটা আছে সেটাও কিন্তু ইউজ করতে পারেন তবে বেস্ট রেজাল্টের জন্য পাউডার নিলে বেশি ভালো এটার জন্য আপনাকে সেম মেজারমেন্ট কাপে এই সেম মেজারমেন্ট কাপে আপনাকে দু কাপ মতো জল একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিতে হবে এরপর যেটা আপনাকে করতে হবে আপনার এই টেবিল স্পুন মাপে আপনাকে টু টেবিল স্পুন এরকম চিয়া সিড এর মধ্যেও একটা নিজস্ব একটা স্পুন থাকে যেটা কোম্পানি থেকে দিয়ে দেয় আপনি সেটাও ইউজ করতে পারেন ঠিক এটা একদম ভর্তি ভর্তি যাবে না এর পরিমাণটা ঠিক এতটা থাকবে আচ্ছা এইটা আপনি যখন নেবেন একদম টেবিল স্পুন ভর্তি ভর্তি কিন্তু নেবেন না আপনি পরিমাণটা নেবেন ঠিক এতটা পরিমাণ ঠিক আছে তো এইটা আপনি টু টেবিল স্পুন কিন্তু আপনি যে দু সসপ্যান সসপ্যানের মধ্যে যে দু কাপ জল নিয়েছেন তার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে সিনেমাম কিন্তু যাদের প্রচণ্ড একটু যদি ঠান্ডা লেগে যায় তাদের জন্য খুব ভালো তারপর যাদের মেটাবলিক রেট খুব স্লো ওয়েট লস সহজে হতে চায় না তাদের জন্য কিন্তু মেটাবলিক রেটটাকে বুস্ট আপ করে আর তার সাথে হচ্ছে এটা খুব এটা আমাদের রান্নায় আমরা ইউজ করি হার্বস হিসাবে কিন্তু ওয়েট লসের এর কিন্তু একটা আলাদাই রোল আছে তো এটা আপনি সসপ্যানের মধ্যে নিলেন নিয়ে সেটাকে আপনাকে ভালো করে ফোটাতে হবে ফোটানোর পর আপনাকে যেটা করতে হবে এটাকে আপনাকে একটু স্ট্রেন আউট করে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর আপনাকে দু চামচ কিন্তু অর্গানিক হানি ভালো কোম্পানির কোনো অর্গানিক হানি বা যদি চাক ভাঙা পিওর হানি হয় তাহলে তো কোনো কথাই নেই যেটা সবসময় যদি অ্যাভেলেবেল হয় না তাও একটু দেখে আপনি একটু অর্গানিক খানে দু চামচ ওই ছেকেনিয়া সিনেমা ওয়াটার যেটা আপনি নিয়েছেন তার মধ্যে আপনাকে ভালো করে গুলে নিতে হবে আর এটাও কিন্তু আপনাকে সকালবেলায় খালি পেটে খেতে হবে তো রেগুলার যদি আপনি এটা সকালবেলা খান আপনাকে কিন্তু মাসে চার থেকে পাঁচ কেজি সেমভাবে ওয়েট লস কিন্তু ইজিলি এটা করিয়ে দিতে পারে এবার যদি আপনি মনে করেন যে আপনার কাছে পাউডার নেই আপনি কাঠটা ইউজ করবেন তাহলে আপনি সেটাও করতে পারেন তাহলেও আপনাকে ওই দু কাপ জল নিয়ে ওর মধ্যে আপনি যে উডস ফর্মে যেটা আসে সেটা আপনি চারটে উট এরকম সাইজ মিডিয়াম সাইজ যেটা হয় ওর মধ্যে আপনি ডিপ করে ভালো করে ফোটালেন ফোটানোর পর দেখবেন জলের কালারটা একটু ব্রাউনিশ হচ্ছে দেন আপনি স্টেন আউট করে ওর মধ্যে আপনি লেমন লেমন চাইলে আপনি অ্যাড করতে পারেন যদি অ্যাসিডিটির কোনো সমস্যা না থাকে বা লেমন যদি নাও দিতে চান আপনি কিন্তু হানিটা মাস্ট অ্যাড করবেন যদি না সুগার থাকে সুগার থাকলে হানিটা স্কিপ করে ওর জায়গায় আপনি লেমনটা অ্যাড করবেন তো সেই ড্রিঙ্কটা হলো সেটা দিয়েও কিন্তু আপনি মাসে পাঁচ কেজি অনা এসে নিজের ওজন কমিয়ে ফেলতে পারেন আর এটা যদি সারাদিনে দুবার আপনি ইনটেক করতে পারেন খুবই ভালো একবার সকালবেলায় খালি পেটে আর একবার লাঞ্চের পরে আর ডিনারে যদি লাঞ্চের পরে পসিবেল না হয় আপনি চাইলে আফটার ডিনারও এটা কিন্তু খেতে পারেন তো এই যে তিনটে ড্রিঙ্ক আজকে আমি আপনাদের সামনে বললাম বা দেখালাম মেজারমেন্টগুলো এইটা করে কিন্তু আপনি অনায়াসেই যে যেই স্টাবান ফ্যাট নিয়ে আপনি রীতিমতো খুবই ওরিক যে ওয়েটটা লস করতে পারছি না বা আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব না তারা কিন্তু এই চটজলদি তিনটে ড্রিঙ্ক খেয়েও কিন্তু অনায়াসে নিজের ওজনটা কমিয়ে ফেলতে পারবেন তো এটা কিন্তু বাড়িতে করতে ভুলবেন না করার পর ফলো করার পর কি রেজাল্ট হলেও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের জন্য এইটুকুই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য নমস্কার